ভগবান এই যে জ্ঞান এই যে পরম গোপনীয় যে সবচেয়ে গুহতম যে জ্ঞান সেটি অর্জুনকে তিনি কেন দিচ্ছেন কেননা অর্জুন অশুয় রোহিত মাৎসর্য রহিত মাতসর্য মানে ভগবানের প্রতি তার কোন রকম বিরূপ বা বিদ্বেষ ভাব নেই তিনি কেবল ভগবানের বিশ্বাসী নন তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত সেই সূত্রে আমরা বুঝতে পারছি যে আমরা যদি দিব্য জ্ঞান লাভ করতে চাই ভগবত জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণরূপে অশুয়ারোহিত হতে হবে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে হ্যাঁ তাই জন্য ভগবান এখানে কি বলছেন জ্ঞানম বিজ্ঞান সহিতম এই যে জ্ঞানটি এটি বিজ্ঞান সমন্বিত বিশেষ জ্ঞান উপলব্ধ জ্ঞান এটি এমনই একটি জ্ঞান যাতে যা যা জানা হলে সব জানা হয়ে যায় সেইটি হচ্ছে বিজ্ঞান এবং সে অশুভাত যা জানা হলে তুমি সমস্ত অশুভ থেকে সমস্ত অমঙ্গলজনক যা কিছু এই জড়জগতের সমস্ত প্রতিবন্ধকতা থেকে বাধা বিপত্তি থেকে দুঃখ দুর্দশা থেকে মোক্ষ সে তুমি মুক্ত হয়ে যাবে তাই বারবার আমরা দেখতে পাচ্ছি ভগবান এই যে ভগবত গীতার জ্ঞান দান করছেন তার মাধ্যমে তিনি বারবার জানিয়ে দিচ্ছেন যে এই বিষয়টি জেনে তুমি যদি এই নির্দেশ অনুসারে আচরণ করো তাহলে তুমি সমস্ত অশুভ থেকে সমস্ত অমঙ্গল থেকে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবে এই জড় জগৎটি সব দুঃখময় দুঃখালয়ম অশাশ্বতম এই তো দুঃখময় এখানে আমরা সকলে নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছি দুঃখ কষ্ট তিন প্রকার ত্রিতাপ দুঃখ আধি আত্মিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ শরীর এবং মন থেকে যে সমস্ত দুঃখ আধি ভৌতিক দুঃখ অন্য জীবেরা অন্যদের কাছ থেকে আমরা যে দুঃখটা পাচ্ছি আর আধি দৈবিক দৈবের কারণে প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত দুঃখ আমরা ভোগ করছি এই তৃতাব দুঃখ থেকে এই জগতে কেউ মুক্ত হতে পারে না সে যে ধনী হোক বা দরিদ্র হোক বৃদ্ধ হোক বা বালক হোক স্ত্রী হোক অথবা পুরুষ হোক সকলকেই এই জড়জগতে জগতে দুঃখ ভোগ করতে হবেই হবে হচ্ছে সকলকে দুঃখ ভোগ করতে হচ্ছে এমন নয় যে গরিব লোকেরাই কেবল দুঃখ পায় ধনী লোকেরা দুঃখ পায় না এমন নয় যে যুবক অবস্থা যুবকেরা দুঃখ পায় না বৃদ্ধেরা দুঃখ পায় না সকলকেই দুঃখ পেতে হচ্ছে তার তারতম্য হতে পারে কম বেশি হতে পারে কিন্তু এই দুঃখ দুর্দশা সকলকেই ভোগ করতে হচ্ছে এখন সকলেই চায় এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে দুঃখ দুর্দশার প্রভাব থেকে মুক্ত হতে চাইছে সকলে সেই জন্য নানা রকম চেষ্টা চলছে সারা পৃথিবী জুড়ে লোকেরা মনে করছে যে কত এই বিভিন্ন রকম সমস্ত আয়োজন করে তারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় এই দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র উপায় ভগবান বারবার আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তার শরণাগতি ভগবানের শরণাগত হয়ে তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হয়ে আমরা যদি তার প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হই তার সেবায় যুক্ত হই আমাদের নিজেদের আমরা যদি তারা তার দাস নিত্য দাস বলে জানতে পেরে আমরা যদি সর্বদা তার সেবায় যুক্ত হই তার দাসত্ব বরণ করি তাহলেই কেবল সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমাদের মুক্তি লাভ হতে পারে তাই ভগবান বলছেন যে জ্ঞান বিজ্ঞান হ্যাঁ এই যে জ্ঞান জজ জ্ঞাত মোক্ষ সে অশুভা যেটা জানলে তোমরা অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে আর সেটি জানাটা কি সেই জানার বস্তুটি হচ্ছে ভগবান কে জানা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি জানা এবং সেই সম্পর্ক অনুসারে আচরণ করা ভগবান হচ্ছেন পূর্ণ আমরা হচ্ছি তার বিভিন্ন অংশ ভগবান হচ্ছেন প্রভু আমরা হচ্ছি তার নিত্য দাস শুধু সেই জিনিসটা জানতে হবে ভগবান হচ্ছেন প্রভু ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জগতের সৃষ্টি করেছেন তিনি সমস্ত জগৎ পালন করছেন এবং আমরা তার আশ্রিত সেটা জেনে আমরা যদি সেই অনুসারে আচরণ করি তাহলেই আমরা মোক্ষ সেই অশুভাত সমস্ত অমঙ্গলজনক অশুভ পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই জ্ঞানটিকে ভগবান কি বলছেন রাজবিদ্যা রাজগুঝম এই জ্ঞানটি সমস্ত বিদ্যার রাজা অর্থাৎ সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই জ্ঞান রাজবিদ্যা আবার এই জ্ঞানটি রাজগুঝম অত্যন্ত গোপনীয় ভক্তি ভগবান সকলকে দেন না শাস্ত্রে বলা হচ্ছে যে মুক্তিং দরাতি করহিচিত ভগবান অনায়াসে মুক্তি দিয়ে দেন কিন্তু ভক্তি দেন না কেন দেন না কেন ভক্তি ভক্তের কাছে ভগবান পরাধীন হয়ে যান অহং ভক্ত পরাধীন ভগবান বলছেন আমি ভক্তের পরাধীন যেহেতু ভগবান ভক্তের অধীন হয়ে যান তাই ভগবান সহজে ভক্তি দিতে চান না অথচ কাকে তিনি ভক্তি দেন যে তার শরণাগত হয়েছে সে স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হয়েছে বলে ভক্তি লাভ করতে পারে এবং ভক্ত যখন ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হয় ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হয়ে সে যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবান তার অধীন হয়ে যান শুধু অধীন হন না ভগবান ইয়েতে বলছেন শ্রীমৎ ভাগবতে বলছেন ন পারয়ে অহম তোমাদের এই যে ভক্তি তোমাদের এই যে সেবা তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই যে প্রেম হ্যাঁ তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই ন পা আমি সক্ষম নই তোমাদের এই প্রেমের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই এইভাবে ভগবান ভক্তের পরাধীন হয়েছেন তাই জন্যই এই ভক্তিকে বলা হচ্ছে রাজু স